আজ 18 আগস্ট 2023 শুক্রবার, 3রা ভাদ্র 1430 বঙ্গাব্দ, 2রা সফর 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক 3 দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক পুস্তক প্রদর্শনীর উদ্বোধন সকাল 11টায় সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে। 17 আগস্ট সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ অর্কাস পার্টির আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি সকাল 10:30টায় তোপখানা রোডে অর্কাস পার্টির কার্যালয় চত্বরে। বিএনপি নেতৃত্বাধীন সকল গণতান্ত্রিক দল ও জোটের যুগপৎ একদফা আন্দোলন গণমিছিল কর্মসূচি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল বেলা 3টায় দয়াগঞ্জ মোড় থেকে খিলগাঁও চৌরাস্তা পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল গুলশান 2 নম্বর DCC মার্কেটের সামনে থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত। গণতন্ত্র মঞ্চের গণমিছিল বিকেল 4:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। 12 দলীয় জোটের গণমিছিল বিকেল 4টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে। LDP-র গণমিছিল বেলা 3টায় কারণ বাজার FDC সংলগ্ন LDP অফিসের সামনে থেকে। গণফোরাম ও পিপলস পার্টির গণমিছিল বিকেল 4টায় মতিঝিলে গণফোরাম চত্বরের সামনে থেকে। গণ অধিকার পরিষদের গণমিছিল পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়ার গণমিছিল বিকেল 4টায় পুরানা পল্টন মোড় থেকে। গণতান্ত্রিক বাম ঐক্যের গণমিছিল সকাল 10টায় পল্টন মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত। বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রথম জাতীয় সম্মেলন এবং নাট্যাচার্য সেলিমাল দীনের 74তম জন্মজয়ন্তী সকাল 11টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। আজ দিনভর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, তবে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে। সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাই সচেতন থাকুন। ধন্যবাদ।